সারা সপ্তাহ সমস্ত ধারাবাহিকেই যেন নজর দর্শকদের। এই সপ্তাহে জনতা জনার্দনের রায়ে শ্যামা আমরুপালি আসা যাওয়া দুই মুখ্য চরিত্র নীল ভট্টাচার্য বিবান ঘোষের করুণা পস্থেটিক মেকআপে অশোকের নিখিলে রূপান্তরের মতো একের পর এক ঝটকায় কৃষ্ণকলি টানা টপার। নম্বরের এক চুল এদিক ওদিকে দ্বিতীয় মোহর, তৃতীয় রানী রাসমণি, শ্রীময়ী যেন প্রথম সারি থেকে দুম করে ব্যাক বেঞ্চার। নতুন কিছু দেখার লোভে এগিয়ে তুলনায় নতুন দুই ধারাবাহিক খড়কুটো ও যমুনা ঢাকি। দেড় বছর ধরে চলেও ভালো ফল সাজের বাতির, তবে নিরাশ করছে জি বাংলা স্টার জলসার দুই কাদম্বিনী। বাংলার প্রথম মহিলা চিকিৎসকের বায়োপিক, সঙ্গে দুই চ্যানেলের টক্কর, রেটিংয়ে তার ছাপ পড়বে আশা করেছিল সবাই। শুরুর দিকে দর্শকদের তাক লাগালেও এখন রেটিংয়ের দৌড়ে বেশ কিছুটা পিছিয়েই দুই মেগা। আপনাদের পছন্দের ধারাবাহিকের টিআরপি কেমন আসন দেখে নেই, কোন ধারাবাহিক এগিয়ে? কৃষ্ণকলি 12.4, গত সপ্তাহে ছিল 11.2, মোহর 11.1, গত সপ্তাহে ছিল 10.2, রানী রাসমণি 10.3, গত সপ্তাহে 10.6, খড়কুটো 10.0, গত সপ্তাহে ছিল 9.2, সাজের বাতি 9.6, গত সপ্তাহে 8.9, যমুনা ঢাকি 9.4, গত সপ্তাহে 9.8, শ্রীময়ী 8.8, গত সপ্তাহে 8.5, ভাগ্যলক্ষ্মী 7.9, গত সপ্তাহে 7.0, আলোছায়া 7.6, গত সপ্তাহে ছিল 7.1, কি করে বলবো তোমায় 6.5, গত সপ্তাহে ছিল 6.5, একই স্থানে রয়েছে কি করে বলবো তোমায় ধারাবাহিকটি। বাংলা বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।